পবিত্র দেহ ছাড়া খামারে ঢোকা যায় না। পুরোটা সাপোর্ট বলতে কি আমি তার সর্বক্ষণিক চিকিৎসাটা। জুয়েল একজন নতুন উদ্যোক্তা। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন জাতের পণ্য পালন করছেন সফলতার সাথে। তারিখ হচ্ছে আমাদের আজকের গন্তব্য সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া সদরের নতুন একটি পর্ব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আছি, ভালো আছি। এই যে আপনার কারখানায় আছি। কারখানা বলে আমি খামার, আমি কারখানা বলি, কারণ আসলে তো বিশাল অনেক জাত। তবে ওটি বিস্তারিত দেখাবেন যে কি কি জাত আছে এবং কি দাম, কি প্রাইসে কেনা আছে। আসেন আসেন, হ্যাঁ বলেন। এটা হলো জ্যাকোবিন, একটু অ্যালমন্ড, আচ্ছা অ্যালমন্ড কালার। এটা ৮ থেকে ১০ হাজারের মধ্যে দাম, আর এটার বাচ্চা ৩-৪ হাজার টাকা। অ্যাডাল্ট হয়ে গেলে বেশি দাম, অ্যাডাল্ট রানিং হয়ে গেলে যখন ডিম বাচ্চা বলতে আমরা যারা বলতেছি ডিম বাচ্চা করে করার পরে তখন দাম মোটামুটি ৮ থেকে ১০ হাজার। এগুলো তো অ্যাকচুয়ালি দাম একুরেট দাম না, একুরেট দাম থাকে। এইজন্যই তো, হ্যাঁ এইজন্য তো বললাম আইডিয়া দিচ্ছি আমরা, আইডিয়া দিচ্ছি। আর বাচ্চা হলে বাচ্চা ২০০০, ৩০০০, ৪০০০ যখন যেরকম মার্কেটের চাহিদা থাকে। তারপর এটা কি আছে বলুন দেখি। তারপর এটা হলো ঝর্ণা শাটিন। ঝর্ণা শাটিন আজকে আমরা দর্শকদের জানাবো যে ফেন্সি কত জোড়া আছে আপনাদের কাছে। এই তো ঝর্ণা শাটিন, এটা এই কবুতর ৩৫০০ দাম রানিং, আর বেবি ১২০০ থেকে ১৫০০। হ্যাঁ তো বাচ্চা উঠেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওজনে ওজন ঠক দিছে না, এইজন্য টাকা দেই করছে। আচ্ছা তারপরে এই যে ওর প্রাইসটা কত খেললাম আর এটা প্রাইসটা হচ্ছে ৩৫০০ থেকে ৪০০০ টাকা রানিং পেয়ার, আর জেবির দাম ১২০০ থেকে ১৫০০। আচ্ছা এরপরে বলেন। এই যে এটা হলো টেলমার্ক, ইংলিশ টেলমার্ক ফান্টেল। আচ্ছা এটা হলো, এটা বিশেষত লেস কালো, লেস কালো। এটা হলো মাথা ই করে, মাথা এরকম জেডের মতো করে ই করে। এটা হলো ১০ থেকে ১২ হাজার টাকা দাম, আর বেবি ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০। এটা ঠিক নাই কোয়ালিটির উপর, কোয়ালিটি ভালো আসলে ৬-৭ হাজার টাকা পর্যন্ত দাম আসে। তারপরে এটা হলো সাদা লক্ষা, সাদা লক্ষা ময়ূরপঙ্খী, সাদা লক্ষা কিংবা ময়ূরপঙ্খী বলে। এর বেবি ১০০০-১২০০ টাকার মধ্যে বিক্রি হয়, রানিং পেয়ার ২০০০, ৩০০০, ৪০০০। মানে কোয়ালিটির উপর, সাইজ এবং কোয়ালিটির উপর। এগুলো কোয়ালিটি বলতে কি বোঝায়? সুস্থতা নাকি? সুস্থতা না, সাইজ, কোয়ালিটি মানে সৌন্দর্য। আচ্ছা আচ্ছা, নিচে কি আছে বলো দেখি। নিচে এগুলো ফোস্টারিং, এগুলো ফোস্টার করতে, এগুলো দেশি কবুতর, এগুলো দিয়ে আমি ফোস্টারিং করেছি। আচ্ছা আচ্ছা, এরপরে বলেন দেখি আর কি আছে। যে এটা হলো বিউটি হোমার। আচ্ছা বিউটি হোমার, এটা নর। আচ্ছা এটা নর, মাদির নতুন আনছি তো এইজনকে জোড়া দেওয়ার জন্য দুইটাই করছি, পৃথক করছি। এটা ১৮-২০ হাজার টাকা দাম রানিং পেয়ার, আর বেবি ৬ থেকে ৮ হাজারের মধ্যে বিক্রি। একটা ফাইন জিনিস লেখা রাখছেন, মাশাআল্লাহ, ফাইন, গুড, ফাইন। এটা কি হিসাবে সোবানাল্লাহ? এগুলো কি আসলে, এগুলো আসলে কি আসলে খামারে ঢুকে অনেকে আল্লাহর বলতে হয় ভালো একটা জিনিস দেখে সুবহানাল্লাহ মাশাআল্লাহ না বললে পারে দেখা যায় যে, মানে হয়তো আমাদের একটা ধারণা যে এটা বললে পারে, যদি লেখা দেখেও বলে আমার খামারে একটা ভালো একটা ই হবে। কারণ খামারের কিছু কিছু জিনিস ফলো করতে হয়, যেমন পবিত্র দেহ ছাড়া খামারে ঢোকা যায় না। কিছু কিছু জিনিস, কিছু কিছু তো আর একটা বিশাল ব্যাপার, কিন্তু সব সবারে হয় না। জি জি জি, সুখসর কবুতর আছে। এটা এটা হলো বোখারা, বোখারা বোখারা ১০-১২ হাজার টাকা দাম, বেবি ২-৩ এরকম করে দাম। তারপরে কি দেখাবেন? এটা এটা হলো কালো রেসার। হ্যাঁ কালো রেসার, কালো রেসার। এটা এটা বেবি ১২০০, ১৫০০, রানিং পেয়ার ৩-৪ হাজার। আচ্ছা আর এটা এটা হলো, এটাও রেসার, এটা রেসার মিলি কালার, এটা রেসার মিলি। এটা বাচ্চা হলো বেবি ১২০০, ১৫০০। আচ্ছা আচ্ছা, ১২০০, ১৫০০ টাকার মধ্যে। এটা কালো, এটা কালো রেসার, কালো রেসার, এটা কালো রেসার। এটা ওই সেম দাম, ঠক মুখ দিও না, এটাও সেম দাম। আর এর মধ্যে খাবার দেন? হ্যাঁ এর মধ্যে গ্রিড দেই খাবার। সব খাবার কি একই? হ্যাঁ সবার খাবার এক। এটা 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 কালো, এটা সাদা। ওই যে বাচ্চা, হ্যাঁ রেসার, ওটা কালো রেসার, এটা সাদা। বাচ্চা যদি হাতে নেন তো ঘুরে নিয়ে যান তো, ক্যামেরাটা নেন তো দেখি। ক্যামেরা নেন, হাতে দিবেন, ঠক দিবে, এইভাবে ঠক দিবে। এই যে এই যে দেখি, বাহ ফাইন। মানে এর এই যে বাচ্চা হচ্ছে, এর মধ্যে সে ডিম দিবে না? না না, এর মধ্যে ডিম দিবে না, ডিম দিবে না। বা ওর সাথে কোনো ডিমের কোনো জোড়া না, না হবে না। আর কবুতর কখনো জোড়া একা হয় না, একা হয় না। এটা কি বলো তো, এটা ওই যে এই তো মিলি, এটাও মিলি, এটা হলো সিলভার রেসার, এটা একটু রেয়ার, এটা সবার কাছে, হ্যাঁ এটা সবার কাছে নাই এই কালেকশনটা। যখন সবার কাছে না থাকে তখন কি রেটটা পারে, হ্যাঁ তখন রেটটা পারে। হ্যাঁ এইটা হলো মেইন, মানে আমাদের মনোবলি মত যখন বাজারে কাঁচা বাজার सेम বাজারে চাহিদা বেশি দাম কম, চাহিদা নাই দাম বেশি। আচ্ছা আর কি দেখো, এই যে এটা হলো ম্যাক্সি রেসার, বিগ সাইজ, মাক্সি সাইজ মানে মানে বড় সাইজ। আচ্ছা ম্যাক্সির বিভিন্ন সাইজ, ছোট বড় বিভিন্ন রকম আছে। আচ্ছা এত বাচ্চা আছে। আচ্ছা এগুলো তো আপনি মোটামুটি যদি কোনো উদ্যোক্তা চায় আমার আপনি দেখেন, হ্যাঁ অবশ্যই সব সময় সার্বক্ষণিক সাপোর্ট দিবি করব। যে এটা হলো ব্লু শাটিন, ওটা ঝর্ণা শাটিন দেখছিলাম, এগুলো ব্লু শাটিন। এই যে এই বেবিগুলো হয়েছে, এগুলো বেবি 1500, হ্যাঁ হ্যাঁ এই তো কিছুদিন পরেই সেল দেওয়া যাবে। 1500 থেকে 1800 বেবি বিক্রি করা যায়। রানিং পেয়ার 4000, 4500। এটা ফোস্টার, যে এটা হলো লালমুখী, হ্যাঁ লালমুখী। এটার বেবি হয়েছে, বেবি 2000 থেকে 3000 এর মধ্যে সেল দেওয়া যায়, 2 থেকে 3000 এর মধ্যে বেবি সেল দেওয়া যায়। সব তো জোড়া, হ্যাঁ সব জোড়া, মানে সিঙ্গেল তো সিঙ্গেল না, সব জোড়া। জোড়া কি ছেলে মেয়ে হয়? না না এটা বলা যায় না। 90% মানে 90% নরমাদি হবে, কিন্তু তারপর বাকিটা হলো ভাগ্যের উপর। আর এখানে আমি আপনার কাছে এক জোড়া নিলাম, বুঝতে আবার দুইটা মিয়া হলো, দুইটা নর হবে, দুইটা অন্য জায়গা থেকে আবার কালেকশন করতে হবে, কিন্তু একটা না 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 করা যায় এটা সব সময়। আর এখানে বিভিন্ন বেবি আছে, ঘরের বেবি আছে, সিঙ্গেল বেবি যেগুলো ওঠে যেগুলো সেগুলো রেখে দেই, ওটা পরে সেল করি। সিঙ্গেল বেবিগুলো তো বিক্রি করা যায় না, ওইগুলোও রেখে দেই, বড় হলে তখন আবার ওই যে বললাম না আপনি একাদম নর হলো মাদি নেয়, এই যে এইরকম করে কিছু সিঙ্গেলগুলো রেখে দেই। এটাও লালমুখী এরই। আচ্ছা এই পাশে কি আছে? এই পাশে আছে কালো লক্ষা, কালো লক্ষা আমি তো পাশে যাই। এটা হলো হোয়াইট ফান্টেল। আচ্ছা এটা হলো হোয়াইট ফান্টেল, মাশাআল্লাহ হ্যাঁ হোয়াইট ফান্টেল। আচ্ছা এটা হোয়াইট ফান্টেল, এটা কি রকম প্রাইস? এটার প্রাইস 7-8 হাজার টাকা, বেবি 2000-3000। কোয়ালিটির উপর সবকিছু বললাম না, ওই কোয়ালিটির উপর দামটা নির্ভর করে। আর এটা হলো বিউটি হোমার, যে মানে আমি দুইটা বেবি নিছিলাম, দুইটাই নর হয়েছে। আচ্ছা এই যে ওইটা আর এইটা, এই দুইটা নর হয়েছে, আর এইজন্য কালকে নতুন একটা মাদি নিয়েছি। আচ্ছা আচ্ছা এখন এটার জন্য একটা মাদি আনতে হবে। এটা কি একটা সমস্যা আছে? হ্যাঁ এটা আপনার কাছে কালেকশন আপনি যদি ইচ্ছা করলে তো পারতেছেন না, ইচ্ছা করলে তো পারতেছেন না, আমার ওর সাথে বয়সে ম্যাচ হতে হবে। বয়স এটা সমস্যা নাই। ও আচ্ছা ছোট হলে সমস্যা নাই, ছোট হলো না কিন্তু 10 পর হবে, মানে অর্থাৎ 6 মাস যেতে হবে, তারপরে ওই বয়স কম বেশি হলে, মানে একটা কবুতর যদি বয়স্ক হয় তার সঙ্গে 6 মাস বয়সী কবুতর দিলে জোর হবে, সমস্যা নাই, সমস্যা হবে না। এটা সাদা লক্ষা, সাদা লক্ষা, এটা সাদা লক্ষা। এটা বাঞ্জা, এটা বাঞ্জা, নিজে ডিম দিতে পারে না, অন্য ডিম দিলে এর সঙ্গে সঙ্গে বসে পড়ে ডিম বাচ্চা করে। যদি নিজে ডিম হয় না, নিজে ডিম দিতে পারে, ওর জাত বিস্তার কিভাবে? তাহলে ওর জাত তো বিস্তার হয় না, তাহলে আসে কোথা থেকে? এটা তো এটা বাঞ্জা তো মানে কি, একটা কবুতর অনেক সময় নিজের থেকে ডিম দেওয়া বন্ধ করে দেয়। ও আগে ডিম দিতে, এখন ডিম দেওয়া বন্ধ করে দিছে, অন্য কোথাও দিবে না, ডিম দেওয়া সম্পূর্ণ অফ করে দিছে ও। মানে এই জাতটা কি ডিম দেয়? না না এই জাতটা না, এই কবুতরটা মানে এই কবুতরের কাছে কোনো আর ইয়া নাই, মানে ও ডিম দেয় না। প্রথম কয়বার দিবে? প্রথম না এটা তো ঠিক নাই, প্রথম ডিম দিতে দিতে এখন বন্ধ করে দিছে। আচ্ছা 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 এর কাতলার কাজ কি? আর এর কাজটা কি, এখানে রেখে দিছি আমি, অন্য ডিম যখন একে অন্য ডিম দেওয়া মাত্রই বসে পড়বে, বাস মানে ওই যে ফোস্টারের মতো। এবং সুবিধাটা হলো কি, এই কবুতর যখন ইচ্ছা বসবে, কারণ অন্য ফোস্টার হলে হয় কি, ওরা ডিম যখন পায় সেই ডিমটা তখন দিতে হয়, আর এটা 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 তাই নাই, এটা যখন আমার ডিম আগলা হয়েছে আমি তখন দিয়ে দিলাম, তখনই বসে পড়বে। এরপর এটা কি এগুলা? এটা ওর ফান্টেল। আচ্ছা এটা ফান্টেল। আর এটা হলো হলুদ, আমি এটা 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 দেখছিলাম, আমি দেখি হলুদ মুখী, এটা হলুদ মুখী। হ্যাঁ এগুলো প্রাইস, এগুলো বেবি 1500। ব্ল্যাক কি যেন, এটা কালো কি? এটা হলো কালো লক্ষা, কালো লক্ষা ডিমে আছে। মানে মোট জাত কত আছে তাহলে এই মুহূর্তে আপনার কাছে? এই কালেকশন আছে 10-15 রকম জাত, 10-15 রকম, কিন্তু কালার বাই এটা অনেক রকম আছে। ওই পাশে আছে আপনি কি? ওই পাশে কি এগুলো? এই পাশে হলো রেসার, রেসার বা হোমার কবুতর, এগুলো দিয়ে রেস করায় বা ই করায়। ও মানে দেখেন না 200 কিলো 300 কিলো উড়ে যায়, এইগুলো এইগুলো যদি এগুলো বেবি নিয়ে পারলে পারে তখন সে রেস করাতে পারবে, বড়গুলো নিয়ে করতে পারবে না, কারণ বড়গুলো যেখানে বড় হয়েছে সেখানেই ফিরে আসবে। মানে 200 কিলো 300 কিলো বলেন, এটা যদি পর্যাপ্ত ট্রেনিং দেয়, সেই ট্রেনিং অনুযায়ী ওরাই। হ্যাঁ আপনি মনে করেন যে অনেকে কি করে, বড় করে প্রথমে ঘরটা চেনায়, ঘরটা চেনানোর পর হয়তো প্রথমে 5 কিলো দূরে ছাড়লো, তারপরে 10 কিলো, পরে 20 কিলো, ধীরে ধীরে ফিরবে। এমনও কবুতর আছে 100-200-300 কিলোর উপরে ফিরে। এইগুলো একজন উদ্যোক্তা আপনার কাছ থেকে বাচ্চা নিল বা যেখান থেকে নিক না কেন বা যাই নাই নিবে, তাকে আসলে শুরুটা আপনি কি হেল্প করতে পারবেন, কি সাপোর্ট দিবেন? আপনার শুরুটা সাপোর্ট বলতে কি, আমি তার সর্বক্ষণিক চিকিৎসাটা আমি যেটুকু জানি তাকে হেল্প করতে পারি। সে ফেসবুকে বা মেসেঞ্জারে বিভিন্নভাবে আমাকে হয়তো ডপিংয়ের ছবি দিতে হবে, পায়খানার ছবিটা দিতে হবে। আমি পায়খানার ছবি দেখে বলবো, বুঝবো অসুখ কী, সেই অনুযায়ী আমি ওষুধ সাজেস্ট করব। সেই ওষুধটা খাওয়াইলে ভালো হয়ে যাবে, ই হবে। আসলে যত্নটা কী বলুন তো দেখি এই কবুতরগুলো? যত্নটা হচ্ছে মনে করেন যে সঠিক টাইমে খাবার দিতে হবে, গিট দিতে হবে, আর ওই পায়খানাগুলো পরিষ্কার করতে হবে। এই পায়খানাগুলো যদি বেশি হয়, অ্যামোনিয়া গ্যাস হলে কবুতর অসুস্থ হয়ে যায়। এই জন্য খোলামেলা পরিবেশ রাখতে হবে এবং গ্যাসটা যাতে না হয় এর জন্য অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, 2 দিন অন্তর ড্রপিংটা পরিষ্কার করে দিতে হবে। টেটা পরিষ্কার করে নতুন করে আবার পেপার দিয়ে দিলে, হ্যাঁ ওইটা পরিষ্কার করে দিলে তাহলে আর এই সমস্যাগুলো হবে না মূলত। আর আরেকটা জিনিস কি, খাবার এবং পানিটা বাইরে দিতে হবে। মানে বেশিরভাগ অসুখ হয় হলো পানির থেকে। দেখা যায় যে অনেকে টের ভিতর, মানে অনেকে খাঁচার ভিতর পানি দেয়, পানির ভিতর পায়খানা করে, ওই পানিটা খাইলে অসুস্থ হয়ে যায়। এই জন্য প্রথমে বাইরে দিতে হবে, আর 4-5 ঘন্টা পর পানি চেঞ্জ করে দিতে হবে। না আপনি একটা খাঁচা করছে কত লাগবে? একটা খাঁচা করতে 9 খোপের একটা খাঁচা করতে 10-12,000 টাকার মতো লাগে। 9 খোপের একটা, 9 খোপের একটা 10। তাহলে সে একটা খাঁচা করে কি শুরু করতে পারবে? হ্যাঁ, একটা 6 খোপের খাঁচা এবং সিঙ্গেল খাঁচাও পাওয়া যায়। সিঙ্গেল খাঁচা 600 টাকা, 500-600 টাকা, ওগুলো দিয়ে শুরু করতে পারবে। শুরু তো সে যে কোনো ভাবেই করতে পারবে।